আজ সুপ্রিম কোর্টে ইভিএম রায়, 100% ইভিএম ভিভিপ্যাট স্লিপ মেলানো রাজ্যতে মামলা। রায় দেবে বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। 18 এপ্রিল রায় স্থগিত রাখে শীর্ষ আদালত। এখন প্রতি বিধানসভা কেন্দ্রে 5টি ইভিএম ভিভিপ্যাট স্লিপ সঙ্গে মেলানো হয়। সব ভিভিপ্যাট স্লিপ যাচাই করার দাবি মামলাকারীদের। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আজ সুপ্রিম কোর্টে ইভিএম রায়, 100% ইভিএম ভিভিপ্যাট স্লিপ মেলানো রাজ্যতে মামলা দেবে আজ, ঠিক কি জানা যাচ্ছে এই নিয়ে? আচ্ছা, এই ইভিএম এর থেকে যে ফলাফল জানা যায় তা নিয়ে ইভিএম চালু হওয়ার পর থেকেই নানা রকম অভিযোগ উঠতেই থাকে এবং সেগুলো বিভিন্ন ভাবে নির্বাচন কমিশনের কাছে যায়। নির্বাচন কমিশন ইভিএম নিয়ে কোন রকম অভিযোগ শুনতে নারাজ হয়, শেষ পর্যন্ত এটা কোর্টের কাছে যায়। যারা ইভিএম নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন তাদের বক্তব্য যে ইভিএম যেহেতু একটি ইলেকট্রনিক চিপ দিয়ে পরিচালিত হয়, সুতরাং একে বাইরের থেকে প্রভাবিত করা বা হ্যাক করা সম্ভব। যেমন আমরা মোবাইল ফোন হ্যাক করতে পারি বা কম্পিউটার হ্যাক করতে পারি, এরকম ঘটনা আকচার ঘটে চলেছে। সেই রকম ইভিএম কে হ্যাক করে যারা সরকারে আছে বা যারা শাসক দল যাদের হাতে এই সমস্ত ব্যবস্থা রয়েছে, তারা তাদের দিকে ফলাফল ঘুরিয়ে দিতে পারে। এই হচ্ছে অভিযোগের মূল কথাটা। এটা নিয়ে 2019 সালের নির্বাচনের আগেই সুপ্রিম কোর্টে মামলা ইত্যাদি হয়েছিল। তখনও সুপ্রিম কোর্ট কিছুটা হস্তক্ষেপ করে, যার পরিপ্রেক্ষিতে এখন প্রতি বিধানসভায় 5টি বুথে বা সমস্ত ইভিএম গোনা হয়, কিন্তু একটি বিধানসভায় হয়তো 150, 150 বা 200 বুথ থাকতে পারে, সেখানে 5টি বুথে মাত্র গোনা হয়। এবারে বিভিন্ন পক্ষ থেকে আবেদন করা হয়েছে যে শুধু 5টি নয়, সবকটি বুথের ইভিএমই গুনে দেখা হোক। সেটার কিন্তু বিরোধিতা করেছে নির্বাচন কমিশন। তাদের বক্তব্য হচ্ছে এভাবে করতে গেলে বহু সময় লেগে যাবে ফলাফল ঘোষণা করতে, এবং এক একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করতে 2-3 দিন লেগে যাবে, এইরকম যুক্তি দেখিয়েছে নির্বাচন কমিশন। এবং কেন্দ্রীয় সরকারও এই দাবিতে রাজি হয়নি। সেই নিয়ে শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে। তারপরে শুনানি শেষ হয়ে গিয়েছিল, রায় স্থগিত ছিল। আজকে সে ব্যাপারে রায় ঘোষিত হতে পারে অথবা কোনো নির্দেশ জারি হতে পারে, আর একটু পরেই 10:30টার সময় সেই জিনিস হওয়ার কথা। আমরা অপেক্ষা করব আর মাত্র কিছুক্ষণ, সুপ্রিম কোর্টে ইভিএম ভিভিপ্যাট ভেরিফিকেশন নিয়ে কোনো নির্দেশ বা রায় দেয় কিনা, সেজন্য আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।